হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের এই যে দেখছেন ম্যাক্স ওয়েটিং স্কেল, আমি একটু নামটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ম্যাক্স ওয়েটিং স্কেল, এটা আমরা ক্যালিব্রেশন করব। তো কিভাবে এটা ক্যালিব্রেশন করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে ভিডিও। তো দেখুন এই যে ম্যাক্স ওয়েটিং স্কেল, এতে কিন্তু এর পিসিবিটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করা, একটা চাইনা ব্র্যান্ডের একটা পিসিবি আছে, এর ভিতরে বোর্ডটা সম্পূর্ণ চেঞ্জ করা। তো এর পাসওয়ার্ড আমরা জানবো এবং ক্যালিব্রেশনও করব। তো প্রথম আমরা অন করব, প্রথম মেশিনটাকে অফ করে প্রথমে একটু দেখিয়ে দিই মেশিনটার প্রবলেম কি। এখানে দেখছেন আমার কাছে আপাতত বাটখারা কিছু নেই। তো আমি 2 কিলো এখানে মোবাইল, আমি অন্য একটা ইলেকট্রিক স্কেল থেকে আমি এটা ওজন করে এনেছি। তো আমার এতে টোটাল 2 কেজি আছে। তো আমার 2 কেজি দেখছেন এখানে 3 কেজি 952 গ্রাম 51 গ্রাম মতো একটা দেখাচ্ছে। তো আমরা এইটা জাস্ট এইগুলোকে আমরা 2 কেজি করব। তো আমরা মেশিনটাকে প্রথমে অফ করে নেব। অফ করে নেওয়ার পরে আমরা এমআর বাটনটা চেপে আমরা অন করব। এমআর বাটনটাকে চেপে অন করলাম। অন করার পরে দেখুন পাসওয়ার্ড এসেছে। ভয়েসটা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা বলতে পারবো না, সাউন্ড একটু চাপা হতে পারে, যেহেতু আমার মাইকটা একটু সমস্যা হয়ে গেছে, মাইকটা খারাপ হয়ে গেছে, ডাইরেক্ট ক্যামেরা করছি। তো পাসওয়ার্ড আসার পরে এখানে আপনি আবার একবার এমআর বাটনটা প্রেস করবেন। করার পরে এখানে পাসওয়ার্ড দিতে হবে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি। দেখুন 90 62 9062 দেখুন 90 62 9062 হলো এর পাসওয়ার্ড। তো আমরা পাসওয়ার্ড দিয়ে আবারও একবার আমরা এমআর বাটনটাকে প্রেস করব। করার পরে আবারও আমরা এমআর বাটনটাই প্রেস করব, আবারও করব, যতক্ষণ লোড না আসবে ততক্ষণ আমরা টেস্ট করতে থাকবো। জাস্ট আমাদের ওয়েটিং এর সমস্যা, এই জন্য আমরা অন্য কিছুই চেঞ্জ করব না, জাস্ট আমরা শুধুমাত্র ওয়েটিংটা চেঞ্জ করব। দেখুন আমাদের লোড এসছে, লোড আসার পরে এখন আমরা 2 কেজি এইগুলোকে লোডটা বসিয়ে দেব। তো আমরা 2 কেজি বসিয়ে দেওয়ার পরে আবারও একবার এমআর বাটনটা প্রেস করব। করার পরে দেখুন এখানে 2 কেজি লেখাই আছে, যদি না থাকে তো আপনি এখানে লিখে দিবেন 2 কেজি। এইভাবে 2 কেজি লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আবারও এমআর বাটনটাকে প্রেস করবেন। করার পরে একবার টিআর এর পরে আবার এমআর, দেখুন ডন হয়ে গেছে। কিন্তু এখন 2 কেজি আমাদের এইগুলো কিন্তু 2 কেজি হয়ে গেছে। দেখুন আমি যদি এগুলো লাগিয়ে নিই, দেখুন 0 এক হয়ে গেছে, একবার 0 করে নেবো। দেখুন 1 কেজি 998 গ্রাম, 1-2 গ্রামের কোনো ব্যাপার না এটা। কেজি 999, তো দেখলেন আমাদের ক্যালিব্রেশন এইভাবেই করতে হয়।
তো ফ্রেন্ডস আজকে ছিল এই পর্যন্ত, আশা করি ভিডিও ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে এই ধরনের যে কোনো পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, দেখা হবে পরের ভিডিওতে।